দীপ্ত টিভির সম্প্রচার কর্মী তামিমের হত্যাকারীদের গ্রেপ্তারে সাত দিনের আলটিমেটাম দিয়েছে গণমাধ্যম কর্মীরা। সকালে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা চত্বরে আয়োজিত মানববন্ধনে এই আলটিমেটাম দেন তারা। মামলার অন্যতম আসামি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুন ও ডেভেলপার কোম্পানির কর্ণধার বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ সময় তামিমের স্বজনরা জানান, মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আসামিরা যাতে কেউ বিদেশে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। গত 10ই অক্টোবর রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে ফ্ল্যাটের মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির সম্প্রচার কর্মী তামিমকে পিটিয়ে হত্যা করা হয়। আমি আমার তামিমরে হয়তো পাবো না, কিন্তু দুনিয়াতে যেন ওরা আর কাউর উপরে এরকম অত্যাচার করে মারতে না পারে, এরকম নাটকীয় কোনো গ্রেপ্তার আমরা দেখতে চাই না। মূল হত্যাদেরকে যেন আইনের আওতায় আনা হয় সেটাই আমরা দেখতে চাই। পুলিশ এবং কাস্টমসের বা যারা গভর্নমেন্ট আছে তারা যদি এ ব্যাপারটা একটু সোচ্চার হন যে তারা যেন দেশের বাইরে পালাতে না পারে। যতদিন পর্যন্ত তামিমের এই হত্যার বিচার না হবে আমাদের এই আন্দোলন চলবে চলবে চলবে।